বাসন্তীতে আক্রান্ত দলীয় বুথ সভাপতির বাড়িতে এলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরিবার ও কর্মীদের পাশে থাকার বার্তা দেন তিনি। পাশাপাশি পুলিশ প্রশাসনকে সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতে। বুথ সভাপতি সন্টু হালদারের অভিযোগ, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছেন তার স্ত্রী অপর্ণা হালদার। প্রার্থী হওয়াতেই দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয়ে লুটপাট চালায়। শুক্রবার আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন আক্রান্ত কর্মী ও স্থানীয় কর্মী সমর্থকদের পাশে থাকার বার্তা দেন বিজেপি সভাপতি। এদিন সভাপতিকে নিজের হাতে দলীয় পতাকা লাগাতেও দেখা যায়। আক্রান্ত বিজেপি বুথ সভাপতি সন্টু হালদার বলেন, এখানে লোকসভা এবং বিধানসভায় বিজেপি জিতেছে। আমার স্ত্রী প্রার্থী হওয়ায় আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমার বাড়িতে এসে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা, বলেছে কাউকে বললে মেরে ফেলবে। এদিন আক্রান্ত কর্মীর বাড়িতে এসে রাজ্য সরকারকে কটাক্ষ করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, গরিব দরদি সরকার গরিবদের ওপর সন্ত্রাস চালাচ্ছে। আমাদের আর কোনো কর্মী যদি আক্রান্ত হন আমরা ছেড়ে কথা বলবো না। পাশাপাশি পুলিশকেও এক হাত নেন সুকান্ত মজুমদার। ভোটের নামে তো প্রহসন চলছে, এইভাবে ভোট করানোর কোন মানে হয়? এই যে গরিব মানুষগুলোর যে টিভিটা গেল, এর যে ফ্রিজটা গেল, বাড়ির এত টাকা লোকসান হলো, দেবে রাজ্য নির্বাচন কমিশন? দেবে কি দরকার ভোট করানোর? তাহলে রাজ্য নির্বাচন কমিশনের মাইনে থেকে কেটে এগুলো কম্পেনসেট করা উচিত। আপনি সেন্ট্রাল বাহিনী রাখবেন না, আপনি সেন্ট্রাল বাহিনীকে রুট মার্চ করাবেন না, আদালত বলার পরেও করাবেন না, দায়টা নিন। এই কম্পেনসেট কে করবে, ক্ষতিপূরণ কে দেবে? আমার মতে কোর্টের কগনিজেন্স নেওয়া উচিত, কোর্টকে রাজ্য সরকারকে ডাইরেকশন দেওয়া উচিত যে নির্বাচনে যে সমস্ত জনসাধারণ ক্ষতিগ্রস্ত হবে, যাদের বাড়ি ভাঙচুর হবে, যে পার্টিরই হোক, তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। এর বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা এখন এফআইআর করতে বলেছি, আমরা থানায় যাব, এফআইআর হয়েছে, থানা এখনো কোনো ব্যবস্থা নেয়নি, ওসি কে দেখবো। ওসি বেটা কে বসে আছে সেখানে, সে কি করতে এখানে বসে আছে? টাকা নিয়ে শুধু ওখানে চেয়ার গরম করার জন্য বসে আছে? আমি এরপর থানায় যাব এদেরকে নিয়ে, যে কেন এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বাসন্তী। ঈদে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।